টেস্ট, তাইলে সে হচ্ছে যে আমার ওইটা ওইখানে দেখাবে, আমরা এখানে এসে যদি হচ্ছে রিলোড নেই, এই যে টেস্টটা শো করতেছে। এখন এটা তো জাস্ট একটা নর্মাল স্ট্রিং গেল, আমি যদি একটা ভিউ ফাইল রিটার্ন করতে চাই সেম একইভাবে রিটার্ন ভিউ, ভিউর মধ্যে হচ্ছে যে ফাইলের নেমটা বলে দিতে হবে যে হোম, জাস্ট এভাবে হচ্ছে বলে দিতে হবে। এখন এখানে আমি হোম লিখে দিছি, তাইলে আমার এখানে হচ্ছে রিলোড দিলে সে কি বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, কারণ কি আমি ওই যে হোম ডট পিএইচপি এর মধ্যে আবার একটা ভেরিয়েবলে কিন্তু হচ্ছে যে বলে আসছিলাম, ইকো করছিলাম, এখন এটা তো সে পাচ্ছে না যার কারণে আনডিফাইন আসছে। এখন এখানে যদি আবার হচ্ছে রিলোড দেই, এই যে হোম পেজ এটা কিন্তু শো করতেছে। তাহলে এটা এখন কার থ্রুতে যাচ্ছে, একটা কন্ট্রোলারের, যে এই সাইট কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনের থ্রুতে হচ্ছে যে আমার এই ভিউটা হচ্ছে যে এখানে লোড হচ্ছে। এখন দেখেন আমি যদি এখান থেকে হচ্ছে যে পিএইচপি আর্টিসান রাউট লিস্টটা দিয়ে হচ্ছে যে হিট করি, তাইলে দেখবেন যে এই যে এখানে হচ্ছে যে এই যে এই এই দুইটা তো ক্লোজার ছিল, বাট এটা সরাসরি হচ্ছে যে অ্যাকশনটা এখন ওই যে ওই কন্ট্রোলারের ওই মেথডটা উল্লেখ করে দিচ্ছে, ঠিক আছে। আর এটার জন্য ইউআরআইটা কি হবে হোম, আর এখানে নেমটা ব্লাঙ্ক। এই নেমটা হচ্ছে আপনি যে এইখানে হচ্ছে যে একটা নেম সেট করতে পারবেন, এই নেমের কাজটা কি একটু পরে হচ্ছে জেনে যাবেন। আমি এখানে একটা নেম সেট করলাম, সাপোজ নেম হচ্ছে যে হোম, হ্যাঁ এই মুহূর্তে জাস্ট দেখেন আর কি মেথড চেইনিং করছি, বিষয়টা দেখেন কিভাবে করলাম, যে এই গেট তো একটা মেথড, মেথডের শেষে এখানে হচ্ছে যে আমি আরেকটা মেথড হচ্ছে চেইনিং করলাম নেম, নেমের মধ্যে সাপোজ আমি এখানে হচ্ছে বলে দিলাম হোম। এখন আমার আমি যদি আউটপুট দেখি কোনো পরিবর্তন কিন্তু আসবে না, নেমটা কি জন্য অ্যাড করলাম একটু পরে বলতেছি। এখন এখানে যদি হচ্ছে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি হিট করি, সেই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে যে নেমের মধ্যে দেখেন এটার ক্ষেত্রে হোম চলে আসছে, ঠিক আছে। তো এই যে কন্ট্রোলার ক্লাসের মাধ্যমে বা কোনো একটা কন্ট্রোলারের মেথডকে মেথডের মাধ্যমে কোনো একটা ভিউ লোড করানো বা হচ্ছে একটা স্ট্রিং কিভাবে শো করানো যায়, এটা তো সবাই বুঝতে পারছি। এখন দেখেন যে আমরা তো এখানে একটা রাউট ডিফাইন করছি, আমি আরেকটা এখানে হচ্ছে ডিফাইন করি, সাপোজ রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট, এটা হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট, এই স্ল্যাশ তো দিলেও হবে না দিলেও হবে বলছি। আর হচ্ছে এখানে হচ্ছে যে আপনার সাইট কন্ট্রোলার, আচ্ছা আমাদের কন্ট্রোলারের নামের ইয়েটা আইটা দেখতেছি হচ্ছে ক্যাপিটাল হয়ে গেছে, এটা খেয়াল করি নাই, এভাবে থাকলেও সমস্যা নেই অবশ্য। ক্লাস এখান থেকে হচ্ছে যে আমরা একটা মেথডকে কল করব, ধরেন হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে। এবার আমি যদি হচ্ছে যে সাইট কন্ট্রোলারের মধ্যে এখানে এসে হচ্ছে যে একটা ফাংশন ক্রিয়েট করি অ্যাবাউট, দেন হচ্ছে যে এখান থেকে একটা ভিউ রিটার্ন করতেছি অ্যাবাউট, এখন আমি এইখানে হচ্ছে অ্যাবাউট লিখে হিট করলে আপনারা এতক্ষণ জেনে গেছেন যে আমার ওই ইরোরটা দেখাবে যে ভিউ অ্যাবাউট নট ফাউন্ড। তাহলে আমাকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই যে এগুলোকে একটু হচ্ছে ইয়ে করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের, যে রিসোর্সের মধ্যে ভিউয়ের মধ্যে এখানে হচ্ছে যে একটা ফাইল থাকবে পিসি ফাইল অ্যাবাউট। এখন যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই, তাইলে যে সে কোনো ইরোর টিরোর কোনো কিছু শো করতেছে না সেটা পাচ্ছে। এখন একটা বিষয় যে সাপোজ এখানে যদি একটা হচ্ছে ডিরেক্টরি থাকতো, ধরেন এখানে একটা ডিরেক্টরি আছে সাপোজ অ্যাবাউট, ঠিক আছে, আর এই ফাইলটা আছে হচ্ছে যে অ্যাবাউটের মধ্যে, আবার এটাকে হচ্ছে যে অ্যাবাউটের মধ্যে নিয়ে গেলাম, দেন এবার যদি হচ্ছে যে এখানে রিলোড দেই, তাইলে দেখেন এই যে সে বলতেছে যে ভিউ অ্যাবাউট নট ফাউন্ড, কারণ কি আমরা হচ্ছে এখানে এই যে মেথডের মধ্যে থেকে বলছি যে ভিউ অ্যাবাউট, সে ভিউ মেথডের মধ্যে যদি আমরা কোনো একটা নাম দিয়ে দিই সে ডিরেক্টলি খুঁজবে হচ্ছে যে ভিউস ফোল্ডারের মধ্যে এই রুটে, এখন এটা তো এখানে নাই, এটা আছে কোথায় আবার একটা ফোল্ডারের মধ্যে, অ্যাবাউট নামে একটা ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এটা কিভাবে পাবো, যদি হচ্ছে কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে ফার্স্টে ফোল্ডারের নামটা লিখতে হবে, ফার্স্টে ফোল্ডারের নাম হচ্ছে যে আমাদের অ্যাবাউট, দেন হচ্ছে ডট দিতে হবে, ঠিক আছে। আমরা তো এতদিন হচ্ছে ইউজ করে আসছি স্ল্যাশ, এখানে হচ্ছে ডট হবে, দেন হচ্ছে ফাইলের নেম, আমাদের ফাইলের নেমটা হচ্ছে অ্যাবাউট। তো এবার যদি হচ্ছে যে আমরা এখানে রিলোড দেই, এই যে দেখেন সে এটা হচ্ছে যে কাজ করতেছে। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ বলেন, বলছি যে পরের যে অ্যাবাউটটা ওইটা ওইটা সে কি খুঁজতেছে, সে কি অ্যাবাউট.পিএইচপি খুঁজতেছে, এই অ্যাবাউট ফাইলটা, অ্যাবাউট ফাইলটা
এখানে সাপোজ যদি এটা হচ্ছে যে আমি নামটা চেঞ্জ করে দিই, ধরেন এটা হচ্ছে এই যে রিফ্যাক্টর রিনেম, এটা হচ্ছে যে সাপোজ টেস্ট করে দিলাম, টেস্ট করে দিলাম, তাইলে এখন যদি আমি হচ্ছে যে এখানে রিলোড দিই, তাইলে এই যে ভিউ না, কিন্তু আমার আমার কোশ্চেন হচ্ছে সে কি ডট পিএইচপি খুঁজতেছে? সব হচ্ছে পিএইচপি ফাইল, সব আচ্ছা, পিএইচপি মানে ফাইল। ডট পিএইচপি এর লেখা লাগবে না, তাই তো? হ্যাঁ, জাস্ট হচ্ছে ফাইলের নেম, আচ্ছা আচ্ছা, শুধু ফাইলের নেম। এখন দেখেন যে এখানে কি আসছে, যে অ্যাবাউট ডট অ্যাবাউট নট ফাউন্ড। কারণ কি, অ্যাবাউট এর মধ্যে তো হচ্ছে যে অ্যাবাউট নামে কোনো ফাইল নাই, তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে লিখতে হবে হচ্ছে টেস্ট। এবার যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই, সেই ক্ষেত্রে দেখবেন এই যে এটা কাজ করতেছে। তো এটা মেনলি হচ্ছে কিভাবে হয়, যে আমরা যখন কোনো একটা ভিউ ফাইল লোড করাই, তখন এক্সটেনশনটা দিতে হবে না, শুধুমাত্র ফাইলের নেমটা। এখন ফাইলের নামটা যদি হয় এবিসি, তাইলে এখানে লিখতে হবে এবিসি। ফাইলের নামটা যদি হয় আকদম বাকদম যাই কিছু হোক না কেন, সেটাই লিখতে হবে। আর যদি ওই ফাইলটা হচ্ছে কোনো একটা ডিরেক্টরির মধ্যে থাকে, তাহলে ফার্স্টে হচ্ছে যে ডিরেক্টরির নেমটা দিতে হয়, দেন ডট দিয়ে হচ্ছে যে ওই ফাইলের মধ্যে। এখন যদি একাধিক ডিরেক্টরি হয়, তাহলে যে ডট টেস্ট, এরপরে হচ্ছে ডট টেস্ট, এ মনে করেন যে এরকম আমার অনেকগুলো ডিরেক্টরি আছে। সাপোজ হচ্ছে যে টেস্ট 1, টেস্ট 2, দেন তার মধ্যে হচ্ছে যে টেস্ট। তাইলে সে এখন কি কাজ করবে, সে হচ্ছে যে রিসোর্সের মধ্যে যাবে, রিসোর্সের মধ্যে গিয়ে হচ্ছে ভিউয়ের মধ্যে যাবে, দেন হচ্ছে অ্যাবাউটের মধ্যে যাবে, অ্যাবাউটের মধ্যে গিয়ে টেস্ট 1 নামে একটা ডিরেক্টরি খুঁজবে, দেন টেস্ট 1 যদি পায়, তাহলে টেস্ট 2, আবার টেস্ট 2 নামে একটা ডিরেক্টরি খুঁজবে, দেন টেস্ট 2 এর মধ্যে থেকে হচ্ছে যে টেস্টটাকে খুঁজবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে হচ্ছে রিলোড দেই, তাহলে দেখবেন যে ইরর শো করবে। এই যে সে এখানে বলতেছে যে এটা হচ্ছে নট ফাউন্ড। আপনি যে এখানে স্ট্রাকচার দেখে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাবাউট ডট টেস্ট, অ্যাবাউট ডট টেস্ট মানেই বুঝতে পারতেছেন যে এই এটা হচ্ছে যে একটা ফোল্ডার। এরপরে যদি আরো কিছু থাকে, তার মানে বুঝতে হবে এটাও আর একটা ফোল্ডার। তারপরেও যদি কিছু একটা মনে করেন যে এরকম আরো একাধিক আছে, তার মানে বুঝতে হবে এটা একটা ফোল্ডার। যখন দেখবেন যে এর পরে আর কোনো কিছু নাই, তখন বুঝে নেবেন যে এটা একটা ফাইল হবে। এই হচ্ছে তাহলে কি অবস্থা। স্ল্যাশ না দিয়ে ডট কাজ করে লালাভেদে? হ্যাঁ, এখানে হচ্ছে যে ডট দিতে হবে, না স্ল্যাশ না দিয়ে যে ডট সব জায়গায় এমন না, এটা শুধুমাত্র ভিউ ফাইলের ক্ষেত্রে। ও আচ্ছা, ঠিক আছে, এটা শুধুমাত্র ভিউ গুলো লোড করার ক্ষেত্রে। তো দেখেন আমি এই জিনিসটা হচ্ছে যে আরেকবার দেখাচ্ছি। আমি হচ্ছে যেটা করব, অ্যাবাউটটাকে হচ্ছে যে টোটালি ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিটের অপশন কোথায় গেল, এই যে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এরপরে হচ্ছে আমরা এখানে যে কন্ট্রোলার তো ক্রিয়েট করছিলাম, কন্ট্রোলারটা হচ্ছে যে ধরেন এখান থেকে ডিসকার্ড করে দিলাম। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এইগুলো থাক। এখন আমরা এই যে কন্ট্রোলারটা যে ক্রিয়েট করছিলাম, কন্ট্রোলারটা কোথায় ছিল, কন্ট্রোলারটা ছিল হচ্ছে যে অ্যাপ এইচটিপির মধ্যে। তো আমরা এখান থেকে যদি আবার একটা হচ্ছে যে কমান্ড রান করি, যে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, CONTROLLER, কন্ট্রোলার, কন্ট্রোলারের নেমটা ধরেন হচ্ছে যে সাইট কন্ট্রোলারই দিচ্ছি, CONTROLLER, কন্ট্রোলার দিয়ে হচ্ছে যে যদি হিট করি, আমার কন্ট্রোলার ক্লাসটা তো হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা হচ্ছে যে এই কন্ট্রোলারের মধ্যে গিয়ে কিছু কাজ টাজ করবো। তো ওয়েব ডট পিএইচপির মধ্যে তো আমার রাউট ডিফাইন করা আছে, আমি তারপরে আবার হচ্ছে ডিফাইন করতেছি রাউট, স্কোপ রেজুলেশন অপারেটর, গেট, এখানে হচ্ছে যে স্ল্যাশ হোম। এখন এই হোমের জন্য হচ্ছে যে কোন কন্ট্রোলারের কোন মেথডটা কাজ করবে, সেটা আমাকে এখানে বলে দিতে হবে। তো আমার কাজ করবে হচ্ছে সাইট কন্ট্রোলারের, সাপোজ হচ্ছে যে ইন্ডেক্স মেথডটা। তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে যে ইন্ডেক্স। হ্যাঁ, এতটুকু করে দিলাম। আর আর একটা হচ্ছে বানাই নিচ্ছি, এটা ধরেন হচ্ছে যে অ্যাবাউট। হ্যাঁ বলেন, এটা হচ্ছে যে অ্যাবাউট। ছোট হাতের আই, এই যে সাইট কন্ট্রোলারের আইটা ছোট হাতের, এখন আইটা বড় হাতের হয়ে রয়েছে এখন। ও, এই যে এখানে হচ্ছে ওর নেম স্পেসটা যে এইটা ধরে নিছে, তো সে মেইনলি হচ্ছে এটা তো হচ্ছে ছোট হাতের আছে, এই যে এখানে তাহলে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে বাদ দিয়ে দিই। আমি যদি এখান থেকে হচ্ছে যে সরি, এসআইটি সাইট কন্ট্রোলার লিখে হিট করি, যে এবার এটা হচ্ছে যেখানে চলে আসবে। ঠিক আছে, ওকে, এই তো হচ্ছে অবস্থা। এখন আমার হচ্ছে হোমের মধ্যে হচ্ছে সরি সাইট কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন বানাচ্ছি, পাবলিক ফাংশন ইন্ডেক্স। ইন্ডেক্সের মধ্যে থেকে হচ্ছে যে একটা ভিউ লোড করব, রিটার্ন ভিউ, ভিউয়ের মধ্যে থেকে সাপোজ হোম, আচ্ছা এখানে হোম করে দিচ্ছি, হোম করে দিলাম।
আর আরেকটা মেথড হচ্ছে আমি এখানে বানাচ্ছি, ওইখানে কি নাম দিয়ে দিয়ে আসছি, অ্যাবাউট। তাহলে আমি হচ্ছে যে এইখানে হচ্ছে যে অ্যাবাউট অ্যাবাউট করে দিচ্ছি, অ্যাবাউট করে দিলাম। তো দিয়ে আমার তো হচ্ছে যে অ্যাবাউট নামে তো আবার একটা ফাইল থাকতে হবে। এবং আরেকটা বিষয় এখানে বলি, আপনারা আবার এমন বুঝেন না যে আমি এখানে অ্যাবাউট নামে মেথডের নাম লিখছি, ফাইলের নামটা এমন হইতে হবে, এমন কিন্তু না। এটা আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন। তো ভিউয়ের মধ্যে হচ্ছে যে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি অ্যাবাউট নামে, ঠিক আছে। করার পরে এখন আমরা এখান থেকে যদি হচ্ছে যে অ্যাবাউটে হিট করি, ব্লাঙ্ক শো করবে, ব্লাঙ্ক শো করতেছে। আবার যদি হচ্ছে যে হোমে যাই, ব্লাঙ্ক শো করতেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, এগুলো এখানে শো করতেছে। তো এর ভিতরে আমরা এখন কিছু কাজ করব, মেনলি কন্ট্রোলারে কাজ করব না, আমার যা কাজ হবে হচ্ছে সব এই রাউটের মধ্যেই হবে। আর এখানে আরেকটা বিষয় একটু হচ্ছে যে জানাই রাখি, যে যদিও এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড না আসলে, যে আমরা এখন লারাভেল যেটা বলছে যে এইভাবে আসলে ইউজ করার জন্য, আপনারা যদি হচ্ছে যে লারাভেলের ওয়েবসাইটে যান বা এখান থেকে যে বেসিকের মধ্যে থেকে হচ্ছে রাউটিং এর মধ্যে যদি যান, সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন যে লারাভেল আসলে কিভাবে করতেছে। ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখেন, ওরা ক্লোজার দিয়ে যখন করছে তখন এই যে এইভাবে আমরা তো এটা দেখছি, দেন তারপরে ওরা যে এইটা ইউজ করতেছে, আমরা এখন যেটা ইউজ করতেছি, তো আমরা অলওয়েজ হচ্ছে যে এইটাই ফলো করব। আর এছাড়াও আপনি হচ্ছে যে করতে পারেন কিভাবে, সরাসরি হচ্ছে যে এই নেম স্পেসটা ধরে এইখানে হচ্ছে যে বলে দিতে পারেন, সরি এভাবে এভাবে না, এভাবে তো বলে দিতেই পারেন, মানে এখানে বলে দিলে তখন আর কি হবে, তখন আর আপনাকে হচ্ছে যে এখানে ইউজ করতে হচ্ছে না, একই কথা। আমরা এখানে যদি হচ্ছে যে রিলোড দিই, সে হচ্ছে কাজ করবে, বাট হচ্ছে এটা হচ্ছে যে দেখেন এই অ্যারেটা থাকবে না, অ্যারেটা না থেকে এখানে হচ্ছে যে আমি এটা কোটেশনের মাঝখানে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে কোটেশনের মাঝখানে থাকবে, এখানে হচ্ছে যে তখন ওই অ্যাট দা রেট অফ আসবে। দেখেন কিভাবে, এই যে পুরা নেম স্পেসটা হচ্ছে যে এখানে বলে দিচ্ছি, পুরা নেম স্পেসটা সহ হচ্ছে যে ক্লাসের নামটাম সহ বলে দিচ্ছি, দেন হচ্ছে যে মেথড, এটা কাজ করবে। হ্যাঁ, আমরা যদি হচ্ছে এবার এখানে হচ্ছে রিলোড দেই, হাই হাই, সে বলতেছে হচ্ছে টার্গেটেড ক্লাস সাইট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, টার্গেটেড কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এটা কাজ করার কথা ছিল, বাট হচ্ছে যে কাজ করলো না কেন জানি না। ক্লাসটা তো হচ্ছে যে সে অটোমেটিক, এই যে আমি যেহেতু এখানে নেম স্পেস বলে দিচ্ছি, তো এটা হচ্ছে যে ওইভাবে পাওয়ার কথা ছিল। যাই হোক, এটা আসলে আমরা এটা তো দেখবো না বা এটা প্র্যাকটিস করবো না, এটা নিয়ে আমাদের হচ্ছে যে মাথা ব্যথার কোনো কারণ নাই, আমরা হচ্ছে যে অলওয়েজ এই এই ইয়াটা হচ্ছে ফলো করবো, ঠিক আছে। তো এখানে আমরা যদি রিলোড দেই, এই যে এইভাবে আসতেছে। এখন দেখেন যে একটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে একটা ইয়া নিয়ে কাজ করলাম, যে একটা ব্লগ নিয়ে কাজ করলাম, তখন কি হয় যে আমরা যদি কোনো একটা ব্লগের ইয়াতে যাই, এরকম হয় যে সাপোজ পোস্ট, যে সাপোজ এরকম হয় যে পোস্টে হিট করলে হচ্ছে যে অল পোস্ট দেখায়, আবার হচ্ছে যে আপনার পোস্ট স্ল্যাশ হচ্ছে যে একটা আইডি দিলে হচ্ছে যে একটা সিঙ্গেল পোস্ট দেখায়, এরকম ভাবে দেখায়। তাইলে কি হয় যে সবগুলোর শুরুতেই কিন্তু হচ্ছে পোস্ট লেখাটা থাকে। তো এইগুলো কিভাবে করতে পারি, এখন আমি এইগুলোকে একটু স্কিপ করি দরকার হয়, এটাকে হচ্ছে যে বাদ দিই। বাদ দিয়ে এখানে আমার সাইট কন্ট্রোলার আছে, সাইট কন্ট্রোলারই থাক, বাট আমি এখানে হচ্ছে যে একটা রাউট ধরেন ডিফাইন করি, যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট সাপোজ হচ্ছে পোস্ট, দেন হচ্ছে যে আমি এটাকে সাইট কন্ট্রোলারটাই আমি ইউজ করতেছি, সাইট কন্ট্রোলার ক্লাস, এখান থেকে ধরেন হচ্ছে যে ইন্ডেক্স মেথডটাকে আমি ইউজ করতেছি। তাইলে দেখেন এই মেথডের মাধ্যমে কি করব, আমি হচ্ছে যে আমার সকল পোস্ট হচ্ছে তুলে নিয়ে আসব। এরপরে ধরেন আমার হচ্ছে যে আরেকটা রাউট আছে, সাপোজ পোস্ট, এটা হচ্ছে যে আমার অ্যাড করার জন্য, ডাটা অ্যাড করার জন্য এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট যাবে, সেটারও ইউআরএলটা হবে হচ্ছে পোস্ট। এরপরে ধরেন আরেকটা আছে হচ্ছে যে গেট, এখানে হচ্ছে যে আমি একটা ডাটা তুলে নিয়ে আসব, তাহলে এখানে জাস্ট একটা হচ্ছে যে আইডি আমাকে হচ্ছে যে তুলতে হবে, ধরেন এরকম পোস্ট স্ল্যাশ ওয়ান। তো একটু যদি আপনারা এখানে খেয়াল করেন, সবগুলোর শুরুতে আমার কি করতে হচ্ছে যে পোস্ট পোস্ট এভাবে লিখতে হচ্ছে, বা এরকম যদি হয় যে এরকম হবে যে ফার্স্টে হচ্ছে যে থাকবে সাপোজ হচ্ছে সাইট, এরপরে হচ্ছে পোস্ট। তাহলে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন,
যে আমার প্রত্যেকটা রাউটের জন্য শুরুতে কিন্তু লিখতে হচ্ছে সাইড স্ল্যাশ পোস্ট, সাইড স্ল্যাশ পোস্ট এভাবে, তারপর সাইড স্ল্যাশ পোস্ট, এরপরে সামথিং কিছু একটা থাকলে সেটা লিখতে হচ্ছে। তো এভাবে আপনি যদি হচ্ছে যে 5টা বা 7টা রাউট লিখলেন, পরবর্তীতে যদি চেঞ্জ করার দরকার হয় সব জায়গা যেয়ে কিন্তু চেঞ্জ করতে হবে, সব জায়গা যেয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এইটা আমরা হচ্ছে যে আরেকটু সুন্দরভাবে করতে পারি কিভাবে, আমরা যদি এখানে হচ্ছে যে বলে দিই যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গ্রুপ মেথড, মানে গ্রুপ মেথডটা কল করি এখান থেকে, গ্রুপের মধ্যে হচ্ছে আপনি 2টা হচ্ছে পাঠাইতে পারেন, কি বলে আপনার আর্গুমেন্ট এখান থেকে দিতে পারবেন বা একাধিক দিতে পারবেন, সমস্যা নেই। বাট হচ্ছে যে আমি এই মুহূর্তে 2টা দিয়ে দেখাচ্ছি, যে একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে ক্লোজার ফাংশন, ফাংশন ইকুইভ্যালেন্স ফাংশন, সরি ফাংশন, ফাংশনের মধ্যে হচ্ছে যে আমি এই রাউট গুলোকে হচ্ছে ধরেন বলে দিব, এইগুলোকে হচ্ছে যে এখানে বলে দিব। তাইলে এই যে আমি যে একটা হচ্ছে গ্রুপের মধ্যে তাকে নিয়ে আসলাম, এখন গ্রুপের মধ্যে নিয়ে এসে যে ফার্স্টে যে হচ্ছে যে অ্যারেটা রাখছি, অ্যারের মধ্যে যদি আমি এখানে বলে দিই যে প্রিফিক্স, PREFIX, প্রিফিক্স, প্রিফিক্স এর মধ্যে হচ্ছে যে আমি বলে দিচ্ছি ধরেন হচ্ছে যে এই যে সাইট, এই এতটুক হচ্ছে প্রিফিক্সে বলে দিই। তাইলে কি হবে, আমি এক জায়গায় হচ্ছে যে এখানে লিখার ফলে সে সবগুলোর শুরুতেই দেখবেন যে ওরকম হয়ে যাবে। এখন এখানে খেয়াল করেন যে এইটার ক্ষেত্রে প্রিফিক্সটা কিরকম হবে, মানে এইটার ইউআরএলটা কিরকম হবে, এইটার ইউআরএলটা হবে হচ্ছে যে সাইট স্ল্যাশ পোস্ট, আর এইটার ক্ষেত্রে হবে সাইট স্ল্যাশ পোস্ট স্ল্যাশ সাইট স্ল্যাশ পোস্ট। যদি আমরা একটু দেখি এখানে যে পিএইচপি আর্টিসান, সরি রাউট, আর ও ইউটি রাউট লিস্ট, এটা লিখে যদি হিট করি, তাহলে এখানে খেয়াল করেন এই যে সাইট স্ল্যাশ পোস্ট, এরপরে আসছে কি সাইট স্ল্যাশ পোস্ট স্ল্যাশ সাইট সাইট স্ল্যাশ পোস্ট, এভাবে আসছে। তো আমরা এই প্রিফিক্সগুলো হচ্ছে এভাবে ইউজ করব যে আপনার হচ্ছে ব্যাক এন্ডের যে রাউটগুলো থাকবে সবগুলো শুরুতে হচ্ছে যে সাপোজ ব্যাক এন্ড লেখা থাকবে। তাইলে কি যে আমি যদি এভাবে হচ্ছে প্রিফিক্স ডিফাইন করে দিই জাস্ট এক জায়গায়, এখন এক জায়গা চেঞ্জ করলে কিন্তু আমার সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন আমার আমার এই এইগুলো তো এরকম হবে না, এগুলো জাস্ট এরকমই থাকবে, এখানে হচ্ছে যে এটা হবে না। তাহলে দেখেন আমি জাস্ট এক জায়গায় যদি চেঞ্জ করি, এই গ্রুপের মধ্যে হচ্ছে যে যতগুলো রাউট থাকবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে এটা চেঞ্জ হয়ে যাবে, সবগুলোর ক্ষেত্রে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন যদি হচ্ছে যে এটা দেখি আবার, এখন তো আমার হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে তো তুলে নিছি, তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন আপনারা পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। আর আরেকটা বিষয় যে আমি প্রতিবার হচ্ছে যে এই কমান্ডগুলো লিখতেছি, আমি চাইলে হচ্ছে যে যে আপারে ডাউনারে দিয়ে আগে পরে কমান্ডগুলো হচ্ছে যে নিয়ে আসতে পারতাম, বাট এই মুহূর্তে আনতেছি না, এই কারণে এটা যাতে আপনাদেরও অভ্যাস হয়ে যায় যে কমান্ডগুলো হচ্ছে যে নিজেরা যেন টাইপ করে হচ্ছে লিখতে পারি। একটা একটা সময় আসবে যখন আমরা হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট করব, তখন দেখবেন যে আর এই কমান্ডগুলো আমরা এত লিখবো না, তখন হচ্ছে যে আগে একটা লিখে রাখলে সেটাকে হচ্ছে মডিফাই করে দ্রুত হচ্ছে কাজ করার চেষ্টা করবো। বাট এই মুহূর্তে আপনারা যেটা করবেন, প্রত্যেকটা কমান্ড হচ্ছে যে নিজে নিজে টাইপ করে করে লিখবেন, তাহলে আপনার টাইপিং স্পিডটাও বাড়বে এবং হচ্ছে যে আপনার কমান্ডগুলো মনে থাকবে। হ্যাঁ, তো খেয়াল করেন এই যে দেখেন এখানে সাইট স্ল্যাশ পোস্ট সাইট স্ল্যাশ পোস্ট সাইট স্ল্যাশ পোস্ট এভাবে আসছে। এখন ধরেন চেঞ্জ করা, যে আপনার আপনি যার জন্য অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করলেন সে বলতেছে যে না আমার এখানে হচ্ছে সাইট হবে না, আমার এখানে সাপোজ হবে হচ্ছে যে ওয়েব। তাইলে দেখেন আমি এক জায়গায় চেঞ্জ করলাম, চেঞ্জ করার ফলে এবার যদি হচ্ছে যে আমি এখানে যাই পিএইচপি আর্টিসান হচ্ছে রাউট লিস্ট লিখে যদি হিট করি, তাইলে দেখবেন যে সবগুলোর আগে হচ্ছে যে এরকমভাবে ওয়েব বসে গেছে। এখন এরকম যদি হচ্ছে যে 50টা রাউট থাকতো, তাইলে আমাকে কি করতে হতো যে 50 জায়গা যেয়ে চেঞ্জ করতে হইতো। এখন একটা জিনিস আপনি বলতে পারেন যে আমি ভাই এটাকে রিপ্লেস করে দিতাম, তো রিপ্লেস করলে তো আবার ঝামেলা আছে যে ওয়েব দিয়ে যদি অন্য কোনো জায়গায় কিছু একটা লেখা থাকে তখন সেটাও তো হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। বাট আমরা সবসময় হচ্ছে যে এইটা ফলো করবে, এইভাবে হচ্ছে ফলো করব, ঠিক আছে। এটা আমরা হচ্ছে এভাবেও করতে পারি, আবার এখানে আরো বেশ কিছু জিনিস সামনে আমরা হচ্ছে অ্যাড করব, এই মুহূর্তে তো অ্যাড করলাম না, সামনে দেখবেন যে আসবে। এটা এভাবে হচ্ছে ইয়ে করতে পারি। এছাড়া এটাকে আমি নিচে আবার ধরেন হচ্ছে যে লিখি যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর হচ্ছে গ্রুপ, জাস্ট এখানে হচ্ছে যে অ্যানিনিমাস ফাংশনটাকে হচ্ছে কল করতেছি, কল করে
হচ্ছে যে এই জিনিসগুলো ধরেন হচ্ছে যে এর মধ্যে আবার হচ্ছে পেস্ট করতেছি, জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। এভাবে ধরেন হচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম। এখন এখন একটা হচ্ছে বিষয় যেটা, যে এইটা দেখেন হচ্ছে যে ইরর দিচ্ছে। তো যখন আপনি শুধু একটা গ্রুপ এরকম ভাবে ক্রিয়েট করবেন তখন সেটা কিন্তু এভাবে কাজ করবে না। বাট আমি তো চাচ্ছি প্রিফিক্সটা সেট করতে, বাট আমি এখানে ওইটা হচ্ছে সেট করব না। আমরা তো এখানে হচ্ছে সেট করাটা দেখলাম, এখানে করব না। ওইটা কোথায় করব? প্রিফিক্স নামে হচ্ছে একটা মেথড আছে, সেইটা হচ্ছে অ্যাড করব। আর গ্রুপটা অলওয়েজ হচ্ছে যে শেষে অ্যাড করবেন, ঠিক আছে? প্রিফিক্স নামে হচ্ছে যে একটা মেথড আছে, এই মেথডের মধ্যে যদি আমি এখানে হচ্ছে বলে দিই যে সাপোজ টেস্ট, তাহলে সে এখন কি কাজ করবে? টেস্ট দিয়ে হচ্ছে যে সেইগুলো ডিফাইন করে দিবে। দেখেন আমি হচ্ছে এখানে যদি আবার হচ্ছে যাই, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি হিট করি, তাইলে দেখবেন যে হচ্ছে যে এইগুলো হচ্ছে যে টেস্ট দিয়ে আসছে, এই যে টেস্ট 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 ওয়ান। এভাবে আমরা হচ্ছে যে প্রিফিক্স গুলো সেট করে দিতে পারি। তো এই হচ্ছে বিষয়, এগুলো দেখবেন যে আমরা যখন কাজ করব আমরা এই নিয়মগুলো ফলো করেই হচ্ছে কাজ করব। এখন সব থেকে মজার একটা জিনিস হচ্ছে দেখাবো, এটা দেখেই মোটামুটি আমরা শেষ করব। এখন আমরা হচ্ছে কিছু কাজ করব। দেখেন যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট, এর মধ্যে হচ্ছে যে আমি লিখে দিলাম সাপোজ হোম, বা হচ্ছে হোম না, এখানে হচ্ছে যে আমার বেজ ইউআরএল এর ক্ষেত্রে এই এই ধরনের এই কাজ তো আমরা করব না, এটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে এইখানে হচ্ছে যে আমরা কন্ট্রোলারটাকে হচ্ছে ইয়ে করব, সাইট কন্ট্রোলার ক্লাস ইন্ডেক্স এই মেথডটাকে হচ্ছে কল করব। আর অ্যাবাউট এর জন্য হচ্ছে যে আর একটা ইয়ে করতেছি, অ্যাবাউট 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 এর ক্ষেত্রে হচ্ছে যে এখানে হবে হচ্ছে অ্যাবাউট। এখন আমরা যদি এখানে আসি, এই যে হোমের হোমের ক্ষেত্রে হচ্ছে মানে আমার বেজ ইউআরএল এর ক্ষেত্রে তো হচ্ছে হোমটা হচ্ছে লোড করবে, আর অ্যাবাউট এর ক্ষেত্রে হচ্ছে এটা। তাহলে আমি এবার যদি হচ্ছে যে এখানে ফিরে আসি, এই যে এটা হচ্ছে কাজ করতেছে। দেন হচ্ছে যে আমি যদি এখান থেকে হচ্ছে যে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাই, তাহলে আমার হচ্ছে যে অ্যাবাউটটাও কাজ করতেছে। এখন এটা আমাকে কি করতে হচ্ছে যে ইউআরএল হচ্ছে এভাবে লিখতে হচ্ছে, বাট আমি চাচ্ছি যে এখানে হচ্ছে যে লিঙ্ক থাকবে, সেগুলোতে ক্লিক করলে কাজগুলো হবে। তাহলে এটা করার জন্য আমি হোম পেজে আগে যাচ্ছি। হোম পেজের মধ্যে এসে আমি এখানে এইচটিএমএল স্ট্রাকচার যে নিতে হবে এমন না, তো আমি নিয়ে নিচ্ছি। তারপরেও নিয়ে এখানে ধরেন করে দিচ্ছি হচ্ছে হোম, সরি হোম, আর হচ্ছে যে এখানে এইচ ওয়ান এর মধ্যে হচ্ছে বলে দিলাম হোম পেজ। তাহলে আমি এবার যদি হচ্ছে যে এখানে রিফ্রেশ দিই, এই যে উপরে হোম চলে আসছে, এখানে হোম পেজ চলে আসছে। দেন হচ্ছে আমরা এটা উপরে লিখি, উপরে হচ্ছে যে ইউএল এল আই এ, দেন হচ্ছে এইখানে বলে দিচ্ছি হোম হোম, আর আরেকটা নিচ্ছি হচ্ছে যে অ্যাবাউট ABOUT অ্যাবাউট। এভাবে হচ্ছে যে দুইটা লিংক আমরা এখানে নিয়ে নিলাম। এখন আমরা এখানে রিফ্রেশ দিলে যে হোম এবং হচ্ছে যে অ্যাবাউট, এটাতে ক্লিক করলে কিন্তু এখানেই থাকতেছে। তো আমরা চাচ্ছি যে যখন অ্যাবাউটে ক্লিক করব তখন অ্যাবাউট পেজটা হচ্ছে শো করবে। তাইলে এখানে এই চার ইএফ এর মধ্যে কি বলে দিতে হবে? আমি যদি এখানে বলে দিই এভাবে যে অ্যাবাউট, তাইলে দেখেন যে সেই কি কাজ করে। আমরা এখানে রিলোড দিচ্ছি, অ্যাবাউটে যদি ক্লিক করি সেই যে অ্যাবাউটে যাচ্ছে, ঠিক আছে, অ্যাবাউটে যাচ্ছে। বাট আমরা হচ্ছে যে এটা এইভাবে করব না, কারণ এটা এই মুহূর্তে কাজ করতেছে, বাট একটা সময় দেখবেন যে হচ্ছে যে লাইভ সার্ভারে দেওয়ার পরে দেখবেন যে আর হচ্ছে যে সে কাজ করতেছে না, বা বিভিন্ন ফাইল থেকে যে বিভিন্ন জায়গায় যাইতে হবে এইগুলো আর হচ্ছে যে ওইভাবে সে হচ্ছে যে ডিটেক্ট করতে পারবে না। তো এখানে আমরা কি কাজ করব, এখানে হচ্ছে পিএইচপি শুরু শেষ করে আমি জাস্ট হচ্ছে যে এখানে একটা ইকো করব, যে সরাসরি আপনি পিএইচপি লিখেও করতে পারেন যে ইকো ইউআরএল, ইকো ইউআরএল, ইউআরএল এর মধ্যে হচ্ছে যে ওইটাকে বলে দিতে হবে কোনটা, ওই ইউআরএল এ কি হবে, ইউআরএল এ আমার কি বলা আছে, ইউআরএল এ বলা আছে হচ্ছে যে অ্যাবাউট। তাহলে আমি যদি হচ্ছে যে এখানে বলে দিই, এখানে হচ্ছে বলে দিচ্ছি হচ্ছে যে অ্যাবাউট, এখানে বলে দিলাম হচ্ছে অ্যাবাউট। এবার যদি হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাক করি, দেন হচ্ছে অ্যাবাউটে যদি ক্লিক করি, এই যে দেখেন সে হচ্ছে যে অ্যাবাউটে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমরা হচ্ছে যে এইখানে এভাবে বলে দিই যে ইউআরএল স্কোপ রেজুলেশন অপারেটর হচ্ছে ট্রু, ইউআরএল স্কোপ রেজুলেশন অপারেটর ট্রু, দেন হচ্ছে যে এখানে ব্যাক করি, এখানে ব্যাক করে হচ্ছে যে অ্যাবাউটে যদি ক্লিক করি, তাইলেও দেখেন সে হচ্ছে অ্যাবাউটে যাচ্ছে।
বাট এই যে যে দুইটা হচ্ছে যে প্রসেস দেখাইলাম, দুইটার একটা হচ্ছে যে কখনোই আমরা ইউজ করব না, ঠিক আছে? এই দুইটা, একটা হচ্ছে যে ইউআরএল আর একটা হচ্ছে যে ইউআরএল স্কোপ রেজুলেশন অপারেটর টু, এই দুইটা কখনো ইউজ করব না। কি কারণে ইউজ করব না সেটাও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে ধরেন এখানে হচ্ছে যে ইউআরএলটা অ্যাবাউট আছে, বাট কখনো এমন হইতে পারে, ওই যে একটু আগেই বলতেছিলাম যে আপনার ক্লায়েন্ট হচ্ছে বলতেছে যে এখানে ইউআরএলটা চেঞ্জ করার, সে সাপোজ এখানে বলে দিল হচ্ছে যে অ্যাবাউট আস, তো সেই ক্ষেত্রে এখন যদি আমি আবার হচ্ছে হোম পেজে আসি, এখানে রিফ্রেশ দেই, এখন যদি আমি হচ্ছে যে অ্যাবাউটে ক্লিক করি, সে তো অ্যাবাউটে যাবে, বাট আমার তো হচ্ছে ইউআরএল তো চেঞ্জ হয়ে গেছে। এখন তাইলে আমাকে কি করতে হবে, আমার অ্যাপ্লিকেশনের যতগুলো ফাইলে আমি হচ্ছে যে এই কথাটা লিখে আসছি, সব জায়গায় যে হচ্ছে যে এটা চেঞ্জ করতে হবে, এখানে হচ্ছে যে আবার এভাবে চেঞ্জ করে দিতে হবে, এটা কিন্তু একটা কষ্টের কাজ। আমি কত জায়গায় কাজ করছি আমি কিন্তু জানি না। এইগুলো আমাকে চেঞ্জ করতে হবে। যেমন এই যে আমি হচ্ছে যে একজনের একটা সফটওয়্যারে কাজ করে দিছি, এখন সে এসে আমাকে অনেক জায়গায় চেঞ্জ করতে বলতেছে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে অনেক টেবিলে হচ্ছে যে আমি ফরেন কি করে রাখছি, মানে এখন কাজ করতে যে অনেক কিছুইতেই হচ্ছে যে আর আগের মতো করে আর হচ্ছে যে ইয়া করতে পারতেছি না, এবং কাজটা এমন হয়ে যাচ্ছে এখন জাস্ট জোড়া তালি দিয়ে হচ্ছে যে কাজ করতে হচ্ছে, কারণ আগে থেকে ওইভাবে প্ল্যানিং করে সে বলে নাই, আমি আমার মতো করে কাজ করে দিছি, এখন এসে হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখন এই যে এইভাবে দিলে তো হচ্ছে যে আসলে সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব হচ্ছে রাউট নামে একটা মেথড আছে। রাউট নামে একটা মেথড আছে, সেটা ইউজ করব। এখন আমি তো এখানে বলে দিলাম অ্যাবাউট আস, আমার ইউআরএল ও দেখেন এখানে অ্যাবাউট আস বলা আছে, তো এখানে যদি এসে আমরা হচ্ছে যে রিফ্রেশ দেই, দেখেন একটা হচ্ছে যে ইরর খাবেন, সে কি বলতেছে, রাউট অ্যাবাউট আস নট ডিফাইন। তার মানে আমরা কি বুঝতেছি যে অ্যাবাউট আস নামে হচ্ছে কোনো রাউট ডিফাইন করা নেই। এখন এই যে এখানে যে অ্যাবাউট আসটা লিখতেছি, রাউট মেথডের মধ্যে যে অ্যাবাউট আসটা লিখতেছি, সেইটা হচ্ছে আমাকে এখান থেকে নেম ধরে হচ্ছে বলে দিতে হয়। ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমরা এখানে হচ্ছে নেম অ্যাড করতেছি, যেটা একটু পরে বলবো, সেটাই যে এখানে এখন লাগবে আমাদের। আমি যদি হচ্ছে যে এখানে এবার হচ্ছে যে অ্যাবাউট আসটা উল্লেখ করে দিই, দেন হচ্ছে এখানে আসি রিলোড দেই, তাইলে দেখবেন এই যে সে কাজ করতেছে। হ্যাঁ, অ্যাবাউট আসে ক্লিক করলে সে দেখেন এখানে চলে আসছে। এখন মজার বিষয় হচ্ছে যে আপনি এখানে হচ্ছে যে অ্যাবাউট লেখেন, কোনো সমস্যা নেই, এখানে অ্যাবাউট লেখেন আর হোমের মধ্যে এসে হচ্ছে যে এখানে চেঞ্জ করেন, আপনি আপনার ইচ্ছা মতো এটা হচ্ছে করে দিতে পারবেন। আমরা ব্যাক করি, আবার ব্যাক করে এখানে যদি রিলোড দেই, এই যে অ্যাবাউটে ক্লিক করলাম, এই যে এটা শো করতেছে। তা আমি এটাকে আরেকটু হচ্ছে যে সুন্দর করার ট্রাই করি, যে এটারও একটা নাম সেট করি, এটার নামটা হচ্ছে করে দিচ্ছি সাপোজ নেম হোম, ঠিক আছে? তাহলে আমার বেজ ইউআরএল এর জন্য হচ্ছে যে নেমটা হচ্ছে, রাউট নেমটা হচ্ছে হোম, আর অ্যাবাউট এর জন্য হচ্ছে অ্যাবাউট। আর হোম ডট পিএইচপি তে এসে আমরা হচ্ছে যে এটার মধ্যে, ওইটাতে তো বলাই আছে, জাস্ট এখানে হচ্ছে যে বলে দিই পিএইচপি শুরু শেষ করতেছি, ইকো করতেছি। এই যে আমি এখন যে স্টাইলে কোড লিখতেছি, নেক্সট ক্লাসে দেখবেন যে আমরা এভাবে আর হচ্ছে কোড লিখবো না, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে রাউট মেথডটাকে কল করে আমাকে হচ্ছে যে ওই যে হোমে হোমটা হচ্ছে এখানে দিতে হবে, কারণ কি আমি এখানে নেমটা কি সেট করছি, হোম। তাইলে আমি এখানে তো এটা বলে দিলাম, ওকে। এবার সেম জিনিসটাই হচ্ছে কপি করে, এই পেস্টটাকে কপি করে অ্যাবাউট এর মধ্যে নিয়ে যাচ্ছি, এখানে পেস্ট করলাম, এটা হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট, আর এখানে হচ্ছে অ্যাবাউট, এটাকে এভাবে দিয়ে দিলাম। তো এই হচ্ছে অবস্থা, আমরা এগুলো এখানে ডিফাইন করলাম। এবার হচ্ছে যদি ব্রাউজারে যাই, দেখেন আমি একদম রুটে আছি, হোমে ক্লিক করলে আমার এই পেজটাই আসতেছে, অ্যাবাউটে ক্লিক করলে দেখেন অ্যাবাউট আস, আবার যখন আমি হোমে ক্লিক করতেছি হোমে ব্যাক করতেছি। এখন মজার বিষয় হলো যে যখন এই যে আমরা রাউট মেথডটাকে এভাবে হচ্ছে ইউজ করতেছি, এখন আমরা যদি হচ্ছে ইউআরএল এসে চেঞ্জ করি, ধরেন এখানে ওয়েব, দেন হচ্ছে বলে দিচ্ছি সাইট, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি এভাবে হচ্ছে যে উল্লেখ করে দিলাম। এখন আমি যদি হোমে ক্লিক করি, দেন অ্যাবাউটে ক্লিক করি, দেখেন আমার কোথাও কোনো চেঞ্জ করি নাই, আমার ইউআরএল এ কিন্তু ওইগুলো ঠিকঠাকই হচ্ছে চলে আসছে এবং আমার অ্যাপ্লিকেশনটা ঠিকই কাজ করতেছে। এতদিন আমাদের যেটা করতে হতো যে সব জায়গায় যে হচ্ছে যে ইউআরএল গুলো হচ্ছে যে ওইভাবে ম্যানেজ করতে হতো, বাট আমার এখন শুধুমাত্র ওয়েব ডট পিএইচপি তে আমি হচ্ছে যে যেভাবে বলে দিচ্ছি সেভাবেই হয়ে যাচ্ছে।
আবার আমি যদি এটাকে হচ্ছে যে একটা গ্রুপের মধ্যে রাখতে চাই, ধরেন এরকম যে এখানে হচ্ছে যে একটা রাউট হচ্ছে ডিফাইন করি, যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্সের মধ্যে আমি বলে দিচ্ছি হচ্ছে যে সাপোজ সাইট, ঠিক আছে সাইট, দেন হচ্ছে যে গ্রুপ, গ্রুপ ফাংশন একটা জাস্ট হচ্ছে একটা কল ব্যাক ফাংশনের মধ্যে হচ্ছে যে এটাকে বলে দিলাম। এখন আমার এই এই প্রিফিক্সটা দিয়ে হচ্ছে যে যতগুলো রাউট থাকবে সবগুলো আমি হচ্ছে যে এটার মধ্যে বসাই দিব, তাইলে কি হবে এখন সবগুলোর আগেই হচ্ছে যে এরকম ভাবে সাইটটা বসে যাবে। আমি যদি হোমে আবার ক্লিক করি, দেন অ্যাবাউটে ক্লিক করি, এই যে দেখেন সাইট চলে আসছে। আবার সেম একই ভাবে নেমের ক্ষেত্রেও, যে আপনি হচ্ছে যে এখানে হচ্ছে নেম অ্যাড করছেন অ্যাবাউট, এখন আপনি হচ্ছে যে একাধিক অ্যাড করতে চাচ্ছেন, তাইলে এখানে ডট দিয়ে হচ্ছে যে ধরেন টেস্ট অ্যাড করলাম। এবার আমি হচ্ছে যে এখানে রিলোড দিলে দেখবেন যে একটা ইরর শো করবে, সে বলতেছে যে রাউট অ্যাবাউট নট ডিফাইন। কারণ কি, এই যে ভিউ ফাইলে তো আমরা হচ্ছে যে অ্যাবাউট দিয়ে কল করতেছি ভিউ ফাইলের মধ্যে অ্যাবাউট, বাট আমার ওয়েব ডট পিএসপি তে তো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, ওয়েব ডট পিএসপি তে চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাকে হচ্ছে যে এইগুলো ওইভাবে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে, যে এখানে হবে হচ্ছে যে অ্যাবাউট টেস্ট, অ্যাবাউট ডট টেস্ট। এবার যদি হচ্ছে যে এখানে রিলোড দেয়, এই যে এবার এটা হচ্ছে কাজ করবে। আবার আপনি চাইলে হচ্ছে যে গ্লোবালি যেরকম আমরা হচ্ছে যে প্রিফিক্স সেট করলাম সেম একইভাবে আপনি চাইলে হচ্ছে যে এখানে নেম সেট করতে পারবেন। তাহলে নেমটা কি হবে, ধরেন এখানে নেমটা হচ্ছে আমি বলে দিচ্ছি সাইট, তাহলে এখন কি হবে, এই টেস্ট বাদ দিচ্ছি, হ্যাঁ এখন সে কি কাজ করবে, এখন এই এই হচ্ছে গ্রুপের মধ্যে যে রাউট গুলো থাকবে সবগুলোকে হচ্ছে যে আমাকে ধরতে চাইলে ফার্স্টে হচ্ছে যে সাইট, দেন হচ্ছে যে এইটা, এই এইভাবে হচ্ছে ধরতে হবে। তো আমরা যদি হচ্ছে যে আবার এখানে রিফ্রেশ দিই, দেখবেন যে ইরর শো করবে, এই যে ইরর শো করতেছে অ্যাবাউট টেস্ট, এখন অ্যাবাউট তো টেস্ট নাই, এখন কি আছে সাইট টেস্ট, সাইট অ্যাবাউট। তাইলে আমরা যদি হচ্ছে যে এখানে এভাবে বলি যে হচ্ছে সাইট হচ্ছে অ্যাবাউট, এভাবে ধরেন হচ্ছে বললাম, এভাবে হচ্ছে বলতেছি, দেন আমি হচ্ছে যে হোমে যদি রিলোড দেই, এই যে দেখেন এই অবস্থায় এখন আমি আমরা হচ্ছে যে এখানে ক্লিক করতেছি, এটা তো ঠিকই কাজ করছে, বাট এই এই পেজে তো আবার কাজ করবে না, কারণ কি ওই পেজে তো চেঞ্জ করি নাই, ওই পেজে তাইলে আমাকে হচ্ছে যে আবার চেঞ্জ করতে হবে, এখানে এসে চেঞ্জ করলাম, এখন এখানে হচ্ছে রিলোড দেই, এটা কাজ করতেছে, বাট এটা হচ্ছে যে প্রপার ওয়ে না। আমাকে কি কাজ করতে হবে, যেহেতু এখানে হচ্ছে যে একাধিক নেম, এই একটা এই একটা, সেই ক্ষেত্রে একাধিক হইলে আমরা হচ্ছে যে অলওয়েজ ডট ইউজ করব, এখানে ডট ইউজ করে কাজ করব, যে এইটা একটা এইটা, আবার যদি এর সাথে যদি আবার একটা থাকে তাহলে এভাবে আবার হচ্ছে যে ডট দিয়ে। তাহলে আমাকে কল করার সময় হচ্ছে যে সেম একইভাবে ফার্স্টে হচ্ছে যে এখানে সাইডের পরে একটা ডট, তারপরে হচ্ছে অ্যাবাউট, আবার এখানেও হচ্ছে সেম একই রকম সাইট ডট অ্যাবাউট, এভাবে হচ্ছে লিখে দিতে হবে। এবার যদি আমরা এখানে আসি, এই যে এগুলো আমার হচ্ছে যে কাজ করতেছে, আমি যখন এটাতে যাচ্ছি তখন ওর প্রিফিক্সটা দেখেন যে এখানে সেট হয়ে গেছে সাইট, এবং আমার এই ইউআরএল এ যাচ্ছে, আবার আমি নেমটাও হচ্ছে যে ওইভাবে হচ্ছে যে ডিফাইন করে দিচ্ছি, যেটা দিয়ে আমি হচ্ছে যে ওইখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন, এই যে ডটের জায়গায় যদি স্ল্যাশ দেওয়া হয় নেমের ক্ষেত্রে, না কোনো স্ল্যাশ হবে না, ডট, ঠিক আছে, ডট দিয়ে কাজ করা যায় না নাকি, স্ল্যাশ দিয়ে কাজ হয় কি না ওটা জিজ্ঞেস করতেছি আর কি, স্ল্যাশ দিয়ে হচ্ছে কখনো ওইভাবে কাজ করি নাই, তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে ডট। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন এগুলো তো হচ্ছে মোটামুটি হইলো, আমরা এই যে এখানে যদি একটু ফিরে আসি, দেখেন এই যে হচ্ছে এইটা হচ্ছে পড়বেন, এই এই ফাইলটাতে যাবেন, দেন হচ্ছে যে এইগুলো পড়বেন, এইগুলো পড়লে দেখবেন যে আরো অনেক কিছু শিখতে পারবেন। এই যে এভাবে তো কাজ টাজ করলাম, দেন হচ্ছে যে বলছিলাম যে গেট পোস্ট পুট এরকম অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। আবার হচ্ছে যে আমার ধরেন এইটা হচ্ছে, এটা তো একটা হচ্ছে যে এই হোমে যখন যাচ্ছি আর কি, হোমটাতে একটা হচ্ছে যে গেট রিকোয়েস্ট, এটা তো হচ্ছে গেট, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরেন জানি না যে কি হইতে পারে, কি হইতে পারে সেই ক্ষেত্রে আমি জানি না, তো সেই সময় আমরা হচ্ছে যে এখানে অ্যানি লিখে দিতে পারি। অ্যানি দিলে কি হবে, যে সে যে কোনো ইউআরএল এর ক্ষেত্রে এটা হচ্ছে কাজ করবে, সেটা এটা যে কোনোটার ক্ষেত্রেই কাজ করবে। আবার আমরা যদি হচ্ছে যে এখানে হচ্ছে যে ম্যাচ দিয়ে দেই, ম্যাচ দিয়ে এখানে আবার হচ্ছে যে একটা অ্যারে পাস করতে হয়, এখানে হচ্ছে যে আপনার একটা অ্যারেতে হচ্ছে বলে দিতে হয় যে আপনার ওই যে সে কার সাথে হচ্ছে ম্যাচ করবে, সে
কার সাথে ম্যাচ করবে, সে গেট পোস্ট বা কার সাথে ম্যাচ করবে, যেমন এই যে এগুলো যদি এখানে একটু দেখেন, এই যে অ্যারের মধ্যে আর কি ওইটা বলে দিতে হয়, হ্যাঁ এই যে গেট পোস্ট এভাবে বলে দিতে হয়। আর অ্যানিটা তো হচ্ছে বললামই, সিএসআরএফ টোকেন এগুলো পরে আসবে, রিডাইরেক্ট এগুলো হচ্ছে যে পরে দেখাবো আস্তে আস্তে, ভিউটা তো দেখাইছি এবং ভিউতে ভিউ এর মাধ্যমে আমরা এভাবে ভ্যালু পাঠাতে পারি সেটাও হচ্ছে দেখছি। এরপর হচ্ছে প্যারামিটার, প্যারামিটার কিভাবে পাস করব, প্যারামিটার হচ্ছে যে হাই হাই এখানে আবার ইরর আসলো কি, আমরা যে এখানে চেঞ্জ করছি এটা হচ্ছে যে গেট করে দিলাম, এখানে হচ্ছে যে রিলোড দিয়ে ধরেন এরকম হইলো যে আমার একটা রাউট আছে এরকম, যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট সাপোজ হচ্ছে যে পোস্ট, হ্যাঁ পোস্ট স্ল্যাশ হচ্ছে যে একটা আইডি পাস করব, এখানে একটা আইডি পাস করব, আর এখানে হচ্ছে সাইট কন্ট্রোলার, সাইট কন্ট্রোলার থেকে সাপোজ একটা মেথডকে হচ্ছে যে আমরা কল করব শো, শো নামে একটা মেথডকে হচ্ছে যে এখান থেকে আমরা কল করতেছি। এখন আমার এই নামে তো হচ্ছে কোনো মেথড নাই, তাহলে আমি এখানে হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করব পাবলিক ফাংশন শো। হ্যাঁ এখন এই যে